ফারুক আপু, বেগমে আমার একটা ওসিয়ত করছে আচ্ছা যে ভাইয়া সুগার ফানে ফেলে, যে ভাইয়া আমি আমার মেয়েটা আপনার দান করছি, আমার মেয়েটা লেখাপড়া করাইয়েন আর একজনটা হুজুর জামাই সাহেব বিয়ে দিয়েন, আচ্ছা, আমি ওর কথাটা রাখছি। কিন্তু আমার যে বিয়ে দিছে না, আমার দেবর আছে দুইটা, দুটা হাফেজ, আমার স্বামীও হাফেজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আম্মু একটা গ্লাস দিছিল পানি খাওয়ানোর জন্য, ওটা রেখে দিয়েছেন? রেখে দিছে, আর বলছে যে মানে কখনো আমাকে যাতে গার্মেন্টসে চাকরি করতে না দেয়, কারণ আম্মু করছে, আম্মু জানে এটা কষ্ট। আমি হোয়াট আ স্টোরি, আমার নিজের মতো করে দেখছি, আমি কখনো এই কথা মনে মধ্যে আনি নাই, ভাবি নাই যে তাসফিয়া আমার পালিত। তো যদি পাওয়া যায় তাহলে কি করবেন, ওনাদের কাছ থেকে চলে যাবেন? আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ওই সংসারের লোকজন জানে সবাই? একটু যোগাযোগ রেখে দেওয়ার পরে আমার আব্বু অনেক মাস পরে, প্রায় মানে 3-4 মাস পরে কোথায় থেকে জানি আসে, আসি এবার আম্মুরে মানে আমার কথা জিজ্ঞাসা করে, আম্মু কয় আমি ওরে ফালক দিয়ে দিছি এমনি এমনি, এবার আম্মুরে আবার মারধর করে মানে কেন ফালক দিছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিওতে। কেসটা একটু ডিফারেন্ট, ডিফারেন্ট বলতে আমার মনে পড়ে না এই ধরনের কেস নিয়ে আমি এর আগে কাজ করেছি কিনা, বাট যেহেতু আমি ওকে করে দিয়েছি ফাইল এবং যেহেতু উনি চলে এসেছে, আমি বিস্তারিত জানার চেষ্টা করবো এবং আমি আমার জায়গা থেকে সাধ্যমতো করার চেষ্টা করবো আল্লাহর নামে। এখানে একটা জিনিস না বললেই নয়, আপন ঠিকানা যারা দেখেন, বেসিক ভিডিওগুলো যারা দেখেন, তারা নিশ্চয়ই জানেন বিভিন্ন রকমের কেস এখানে আসে, সবগুলো কেস নিয়ে আমাদের কাজ করার সুযোগ হয় না। আমরা কেবলমাত্র এমন কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করি যারা ছোটোবেলায় হারিয়ে গেছেন ঠিকই, অল্প কিছু কিংবা আংশিক তথ্য তারা মনে রাখতে পেরেছেন। তো সেই জায়গাটা থেকে আমাদের চেষ্টা হয় যে আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে বা আরও কিছু ঘটনার ডায়াগ্রাম যেগুলো মনে রেখে আমরা একটা বৃহত্তর কমিউনিটির কাছে সোশ্যাল মিডিয়াতে এই গল্পগুলো প্রেজেন্ট করি এবং তারপরে দেখা যায় যে এরকমই দাবি করছে, এরকমই মিলে গেছে, এরকম একটা পরিবার যদি ওনাকে দাবি করে, আমরা সামনাসামনি করার পরে তারপরে গেস্ট কিংবা ওই পরিবার দুপক্ষ মিলেই সিদ্ধান্ত নেন যে এটা তাদের পরিবারের সন্তান কিনা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনাদের দোয়াতে এমন কোনো কেস পাইনি যে কেসটা সফল হওয়ার পরে আরেকটা পরিবার এসে দাবি করেছে যে না, এটা তো আমাদের মেয়ে ছিল বা এটা তো আমাদের ছেলে ছিল, তুমি অন্য কাউকে কেন দিয়ে দিচ্ছ। আপনাদের মনে আছে তাসলিমার কেসটার কথা? তাসলিমার কেসটা যখন প্রথম আমি সফল করলাম, এরপরে আমাদেরকে আরেকজন দাবি করেছিলেন তাসলিমাকে, নাহার নামে বা কোনো একজন নামে একজন ভদ্রমহিলা, এবং কোনো কিছুই মেলে না, তথ্য কোনো কিছু না মেলার পরেও বলছে তাসলিমার সঙ্গে একটু কথা বলতে চাই কারণ ওনারও একটা মেয়ে হারিয়ে গিয়েছিল। তো আমি বিষয়টাকে অ্যাভয়েড করে যাই। আলহামদুলিল্লাহ আবারও বলি, এই ভদ্রমহিলা যিনি দাবি করেছিল তাসলিমাকে, তিনিও আপন ঠিকানায় তার মেয়েকে খুঁজে পেয়েছেন। আপনারা যারা নিয়মিত কাজ করেন তারা হয়তো এপিসোড নাম্বার ধরে একদম বের করে ফেলতে পারবেন যে আমি কোন এপিসোডে কথা বলছি, বাট রাইট নাওয়ার পক্ষে সম্ভব না। এরকম অনেক কেস আছে, এরকম কেসও আছে যে নিজের মেয়ে হারিয়ে গেছে, অন্যের মেয়েকে নিজের মেয়ে মনে করে পেলে পুষে বিয়ে দিয়ে দিয়েছে, আবার নিজের মেয়েকে খুঁজে পেয়েছে আমাদের অনুষ্ঠানে আসে, এসে ওই মেয়েকে নিয়ে এসছে তার পরিবার খোঁজার জন্য, আমরা ওই মেয়েকেও তার পরিবার খুঁজে দিয়েছি যে মেয়েটাকে পেলে পুষে নিজের মেয়ে মনে করে বিয়ে দিয়ে দিয়েছে। তো এরকম অনেকগুলো কেসের সাক্ষী আমরা হয়েছি, কিন্তু আজকের কেসটা একটু ডিফারেন্ট। শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি একটু মনোযোগ দিয়ে আমাদের কেসটা শোনার জন্য এবং আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করার আমরা যেন সেই চেষ্টা করতে পিছপা না হই। শেয়ার করা, ট্যাগ করা এবং গ্রুপগুলোতে স্টোরি শেয়ার করা, ওকে, এটাই হচ্ছে মূল কাজ। নাম কি? আমার নাম তাসফিয়া। তাসফিয়া, জি। বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, এটা আমার আসল আম্মুর দেওয়া নাম। আসল আম্মুর দেয়া নাম, নাম আর চেঞ্জ করেন পরে? না, এটা আমার আম্মু রাখতে কইছে, এইটাই এটাই রেখে দিচ্ছেন। তাসফিয়া, কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো। আমারে দত্তক নিয়েছিল, আমার মানে বর্তমানে যাদের কাছে আছি তাদের ছেলেমেয়ে হয় না, প্রায় 10 বছরের মতো কোনো ছেলেমেয়ে হয় না। আচ্ছা, পরে আমার আম্মু আর আমার যে জন্মদাতা ফিতা, হ্যাঁ, ওনারা রিলেশন করিয়ে বিয়ে করছিল। পরে ওনাদের মধ্যে মনে প্রায় ঝগড়া হতো, আমার আম্মুর ফসুর মারধর করতো বাবা। হ্যাঁ, আমার বাবা। বাবা, এগুলো কি আপনি শুনেছেন নাকি দেখেছেন? আমি শুনেছি, আমার এখন যাদের কাছে আছে তাদের কাছ থেকে। হ্যাঁ, ওরা বলছে। আচ্ছা, তখন আমার 7 মাস। ওকে, হ্যাঁ, তারপর? পরে আমার আব্বু আমার আম্মুর রাখি কোথায় চলে যায় আর আসে না। হ্যাঁ, পরে আমার আম্মু মানে আমার নিয়ে খরচ চালাতে পারে না, আমার কিভাবে চালাবে, আমার আম্মু গার্মেন্টসে চাকরি করতো তখন, শুনেছি। আচ্ছা, তো এই পরে আমার মানে যাদের কাছে দিয়ে তারাও পাশাপাশি বাসায় ভাড়া থাকতো। ওকে, তো এরকম মানে কথাবার্তার মধ্যে আমার দিয়ে দিছে, দিয়ে দিছে, আর পরে ওনারাও রাখে দিছে প্রায় 2-3 মাসের মতো। হ্যাঁ, দেওয়ার পরে আমার আব্বু অনেক মাস পরে, প্রায় মানে 3-4 মাস পরে কোথায় থেকে জানি আসে, আসি এবার আম্মুরে মানে আমার কথা জিজ্ঞাসা করে, আম্মু কয় আমি ওরে ফালক দিয়ে দিছি এমনি এমনি, এবার আম্মুরে আবার মারধর করে মানে কেন ফালক দিছে, কয় আমি কিভাবে সংসার চালাম, আপনি আমার রাখি চলে গেছেন 7 মাসের একটা বাচ্চা রেখে। হ্যাঁ, এবার আম্মু কয় ওরে রাখি তো আমি কাজ যাওয়া তো সম্ভব না, আর বাসায় তো কেউ নাই যে কারোর কাছে দিয়ে যাবো।
পরে এমনি এমনি কইছে, তারপর আমুরে মারধর করছে, পরে আম্মু আবার মানে পাশাপাশি বাসা যেহেতু আসে যোগাযোগ করে আবার নিয়ে গেছে। পরে আমার এখন বর্তমানে আব্বু আম্মু ওরা রাগ করে আমার সব মানে সব জিনিসপত্র ডাস্টবিনে ফেলে দিছে, বলছে যে পরের মেয়ে দিয়ে আর কি করবো, পরের মেয়ে তো পরে নিয়ে গেছে আর কি। তো পরে আবার আমার আব্বু কয় মাস থাকি আমার আম্মুর সাথে ভালো একটা সম্পর্ক করি, পরে টাকা পয়সা যা ছিল সব নিয়ে আবার চলে গেছে। পরে আমার আম্মু আর কি করবে, পরে অনেক মাস মনে হয় আসে না, আসে না। এবার আমার আব্বুরে বলছে আবার নিয়ে যাইতো, আমার আব্বুকে আমি আর নিতে যাইতে পারবো না। এবার কয় না যে এমনি হোক নিয়ে যান, আমি আর নিয়ে যাবো না। তো আবার আব্বু কইছে কয় এস্টাম করে নিয়ে যাবো, এস্টাম করে দিলে দেওয়ার জন্য, না হলে এমনি নিবো না। কখন রাত্রে নিয়ে চলে আসে মানে নাঙ্গলকোট, আপনার বাবা মা আসছে আপনার সঙ্গে আজকে? আমার আব্বু ফুল পরিচয় সবকিছু জানে আর আমার আম্মুরে দেখলে চিনবো। বাবা মা আসছে এখানে দুইজন? জি, আমার আব্বু আসছে আর আমার শাশুড়ি আসছে। আমার আব্বু সব ঘটনা জানে, আমার আব্বু দেখে। ওনার বাবাকে পাঠাও তো, বর্তমান বাবা, তাকে ভিতরে আসতে বলো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নিজামউদ্দিন। উনি আপনার পালিত মেয়ে? জি। পরবর্তীতে বাচ্চা কাচ্চা হয়েছে আপনার? জি। কয় ছেলে মেয়ে? ওকে নেওয়ার পরে আমার তিনটা বাচ্চা হয়েছে, দুটা ছেলে একটা মেয়ে, ও সার্জন। আচ্ছা, তো কী দরকার এত এত বছর পরে ওর বাবা মার খোঁজ করার? ও তো নিজে চাইছে। আপনার কোনো আপত্তি নাই? আমার কোনো আপত্তি নাই, ও যেহেতু গর্ভধারিণী মা, যখন জানতে পারছে আমরা হইলাম তার লালন লালন পালনকারী। হ্যাঁ, ও জানলো কিভাবে? ওর তো মনে থাকার কথা না। না জানছে, সত্য তো আর গোপন থাকে না। কার কাছ থেকে শুনছে? শুনছে তো পাড়া প্রতিবেশী থেকে শুনছে। তারপরে আপনারা দিকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, জিজ্ঞেস করার পরে আপনারা বলে দিয়েছেন? বলছে ঠিক আছে, সত্য গোপন থাকে না। এটা বলা উচিত, এটা বলা উচিত, আমাদের ধর্মীয় বিধান কিন্তু এটাই। জি। আপনার নাম যেন কি বলছিলেন? জি, আপনার নাম? মোহাম্মদ নিজামউদ্দিন। নিজাম ভাই, সেটা হলো কি ঘটনা ঘটেছিল ওকে পাওয়ার ক্ষেত্রে একটু বলেন তো ছোট করে। ঘটনা হলো ওর মা ফারুল বেগম। ফারুল বেগম, আচ্ছা। বাড়ি হলো বগুড়া। বগুড়াতে। আর ওর বাপ হলো তাজুল ইসলাম, বাড়ি হলো কুমিল্লা দেবেদুয়ার। কুমিল্লা? কুমিল্লা দেবেদুয়ার। দেবেদুয়ার, এটা আপনি নিশ্চিত? জি। আচ্ছা, ও ওর মা ছিল গার্মেন্টস শ্রমিক, ওর বাপ ছিল একজন মাছ ব্যবসায়ী। ওকে। বারে করে ওই ফাড়ায় ফাড়ায় মাছ মাছ বিক্রি করতো টাউনে। আচ্ছা আচ্ছা, ওই তখন ওরা কিভাবে বিয়ে শাদি করছে বা বসে সেটা আমি জানি না। আচ্ছা, আর আমি একজন বেকারি শ্রমিক। আচ্ছা, পাশাপাশি থাকতেন আপনারা? জি, আমরা এই পাশাপাশি দুইটা জমিদারের এখন আপনার আমার প্রায় 7 বছর বাচ্চা কাচ্চা হয় না, বহুত চিকিৎসা বহুত কিছু করলে হয় না। তো পরে চিন্তা করলাম যে নিয়ে যাই, তার মার কথা বলতেছে আমার ওয়াইফকে, ছোট করে আমি ওখানে থাকি, ওখানে বাসা ভাড়া করে রাখিস, একটু দেখি চেষ্টা করি চিকিৎসা বিষয় করে বা কোনো কিছু হয় কিনা। এই স্ট্যাম্পটা মহিউদ্দিন, স্ট্যাম্পটা যতটুকু সম্ভব ছবি তুলে পাশে একটু দেখিয়ে দিবা, আমি তো হাতে রাখছি, আমি এটা নিশ্চয়ই পড়বো, আর এতক্ষণ নিশ্চয়ই আপনাদেরকে দেখাইছে। হ্যাঁ বলেন, তারপর? হ্যাঁ, তারপর আমাদের উদ্দেশ্য হলো ওইটা। এখন আমরা যাওয়ার পরে, যাওয়ার কিছুদিন পরেই ওই আমাদের আমরা যে বাসা ছিলাম ওই বাসা ওভারটেক করে ওই ওয়াশার পানি আনতে হয়, সাপ্লাই, যেটা সাপ্লাইয়ের পানি বা ওয়াশার পানি যেটা বোঝার। জি। ও তখন ওর বয়স মনে হয় সম্ভবত 4-5 মাস এরকম হবে। জি। ওই বাচ্চাটার কান্দা বান্ধে ফালাই পানি লে যাইতেছে তার মা পারুল বেগমে, আর আমার ওয়াইফ ওই গেটের মুখে দাঁড়ানো অবস্থায় এই দৃশ্য দেখিব মানে একটু আফসোস করে আর কি। মাগরিবের শেষ টাইম, এই আসরের শেষ টাইম, মাগরিবের কাছাকাছি ওই 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 সময়টা। তো ওর অবস্থা দেখে আমার ওই বলছি আর কি, আয়ের বাচ্চারা একটু সুন্দর করে লন, ওরও তো মনে করেন না 6-7 বছর বাচ্চা কাচ্চা, ওরা একটু সুন্দর করে লন, কেমন লেগেছেন হানজুন্যা।
তিন বোন জিনা এসে একথা বলতে তারে কোলে করে নিয়ে বাসায় গেছে, আমার বাসায় গেছে। আমি তখন ডিউটিতে, আমি তখন চট্টগ্রাম ইডগিয়ার রূপসা বেকারিতে কাজ করেন। যে তো যখন বাসায় গেছে, বাসায় যাই তখন ফারুল বেগমে বিস্তারিত আমার ওয়াইফকে জানাইলো তার দুঃখ সুখ কি আসো বিশ্ব বিস্তারিত। একজন তো মহিলা মহিলা এক সন্ধান আছে বলতেছে শুনছে। তখন ওর দুঃখের কথা শুনে আমার ওয়াইফেরও একটু মন একটু এ হয়ে গেছে, মানে আরে আমরা এত চেষ্টা করি এত কিছু করে আমরা একটা বাচ্চা নাই, আর ওদের বাচ্চা হয়েছে ওর আর লালন পালন করার এই সুযোগ সুবিধা নেই। বুঝতে পেরেছি যে এইভাবেই হয়তো অন্তরের সম্পর্ক। তখন যাক ও ফারুল বেগমেরটা আমার ওয়াইফে শুনছে, শোনার আমার ওয়াইফেরটা ফারুল বেগমকে পেশ করলো, বললো ওর তো একটা দুঃখ আছে, ওকে বললো। তখন ওর কথা শুনে ফারুল বেগমে ওরও একটু দিল গামল, দিল গামল, দিল গামল এই জন্য নয় ওই দুঃখে সুখের কথা ফারুল বেগমে কইলো এটাই যে বাচ্চাটা হয়েছে আজ এই কয়েক মাস এই কিছুদিন, এখন তার বাপ চলে গেল, এখন আমি বাচ্চাটারে কই রাখি কার কাছে রাখি, আমার কর্ম না হলে তা আমি খাইতে পারবো না, যার উপর আমার ভরসা সে তো নাই, যোগাযোগও নাই, বিচ্ছিন্ন। আচ্ছা নিজাম ভাই আমি একটু বলি, শর্ট করতে হবে আমাদেরকে, আমি বুঝতে পেরেছি ঘটনাটা আপনার মেয়ে বলেছে পরবর্তীতে আমাকে, আমার জাস্ট একটু জানার দরকার ছিল ডায়াগ্রামটা কি ছিল। একবার আপনার কাছ থেকে নিয়েও যায় বাচ্চাটা, তারপরে আবার দিয়েছে, এরপরে আপনারা একটা কন্টাক্ট করেছেন এই পেপারটা। কন্টাক্ট বলতে হ্যাঁ আমি বলতেছি আসলে বিষয়টা বুঝাই না বললে একটু ছোট করে জাস্ট বলেন এই কন্টাক্টের বিষয় আমাকে বলেন। ঠিক আছে, তখন যাই হোক ওই রাখছে, মানে আমার বাসায় গিয়ে ও ওর কথা বলছে, ও ওর কথা বলছে, দনজনের কথায় একে অপরের দুঃখ বাঁকাবাঁকি করে নিছে, নেওয়ার পর বলছে ফারুল বেগম বলতেছে তো না আমার বাচ্চাটা না নেন গে, তখন এরা কথা এগুলো বিনিময় করতেছে একে অপরের সাথে। এমনটা আমি আমার কাজ সারি আসছি, বাসায় আসছি, আমার বলতে যে আমার ভাই বলতে যে ঘরে মেহমান আছে একটু আসতে, তো আমি বলছি ফা বা ওই ফাঁসবর্তী কোনো ভাড়া দিবে বা আর ইয়ে না আমার কে আপতি হবে, তো যা হোক গেছে কয়ে আসছেন, তো এরা গেছে কয়ে নেন এই আমার মেয়ে গিয়ে রেখতাম স্যার আন কী কম আচ্ছা আলহামদুলিল্লাহ রাখো দ্বিতীয় সাইলে রাখো। আসলে আমি মনে করছি এতটুকু আমি মনে করি না যে আসলে ওদের কথাটা এরকম একটু হয়ে গেছে, আমি মনে করছি হয়তো মশারি ঘরের বা এ ধরনের কোনো কিছু, আমি তো দিলে রাখি দো। ও মেয়ের মার কিন্তু ওই আমি আসার আগ পর্যন্ত মেয়ের মার মনের ভিতরে শুধু এটা দৌড়াদৌড়ি করছে যে আমি আসলে কি হ্যাঁ বলি না না বলি সিদ্ধান্তটা। ওকে ওকে, ও যখন আমি ওর সাথে সাথে বলে ফেলছি দিলে নিয়ে নাও, ও তখন মেয়ের মা একটা ফারুল বেগম একটা শ্বাস ফেলাইছে, তার একটা একটা ভরসা হয়েছে, তো যাক দিয়ে গেছে, দিছে। দেওয়ার পরে কিছুদিন পরে তার বাপ তাজুল ইসলাম আসলো, আসার পরে আমার মেয়ে কয় মেয়ে আমি দিয়ে লাইছি, কেন কাকে জিজ্ঞেস করে দিছ কার অনুমতি নিয়ে দিছ, তো আমি খাইতাম পারি না মেয়ে খাবা মো কত যাক ওদের ফ্যামিলি কত ওরার একটা ইয়া, তো ওর তাজুল ইসলামে ফারুল বেগমকে শারীরিক অত্যাচারও করছে এই মেয়ের কারণে মেয়ের জন্য। যাই হোক এইগুলো নিয়ে এখন তুই আমার মেয়ে তাড়াতাড়ি আন, তখন মেয়ের মা ফারুল বেগমে আমার কাছে আসতে পারেন না লজ্জায় শর্মে বা ইয়াতে, আর তখন আমি আমার কাছে প্রায় মনে হয় 15-16 দিন বা আরও বেশি এরকম হবে হয়ে গেছে আমার কাছে, তা আমারও তো একটা মায়া লাগিয়ে গেছে, মায়া লাগিয়ে গেছে না, তো এখন মেয়ের মায়ের পারেন না মেয়ের বাপের ওই অত্যাচার সহ্য করতে, মেয়ের মা আমার কাছে আসতে পারেন না, আরে আমি তো দিয়ে লাইছি আমি একটু জবান দিয়ে লাইছি আমি তো তার কাছে তার এটা আমি আমানত হিসাবে দিয়ে লাইছি, আমি আবার তার কাছে কেমনে যাই। তারপরও যা হোক সাবের মুখে ফরি সে আসতে বাধ্য, এখন বাধ্য হয়ে সে আসছে, আমি তো দিতে পারি না, আমার তো আমি কয়েকদিন হলে তো আমি আদর করছি লালন পালন করছি আমারও তো একটা মায়া লাগে গেছে, তারপরও আমি বাধ্য দিতে, যেহেতু ওরা গর্ভধারণী ওরা জন্মদাতা আমি দিতে বাধ্য, আমি দিয়ে দিছি দিয়ে দিছে সত্য। ওই ওই এলাকার ওই বা পার্শ্ববর্তী ভাড়াটে যারা আছে ওনারা আমার পরিস্থিতি আমার আলামত দেখে অবাক হয়ে গেছে, আমার মানে আমার বুক ভাসিয়ে গেছে কান্না চোখের পানিয়ে,
যে আমি কি করলাম, আমি আমি তাসবিহকে আমি আর কোনোদিন দেখবো না, পাবো না। তো যা হোক, এরপর নিয়ে গেছে, নিয়ে গেছে ওদের বাচ্চা, ওরা নিয়ে গেছে। এর কিছুদিন পরে না, আমার কিছুদিন পরে আবার তাজুল ইসলাম চলে গেছে, আবার বিপদে পড়ছে, আবার চলে গেছে। আবার চলে যাওয়ার পরে এখন ফারুল বেগমে তো আবার হতাশ, আর ফারুল বেগম মানে ওই যাকে তাকে আবার নেওয়ার সময় প্রথমবার যে দিছে দেওয়ার পর আবার নেওয়ার সময় আমার অবস্থা ও দেখি, তার ভিতরে একটা আমার প্রতি একটা খুব একটা ইয়ে জমে গেছে, যে এখন আমি যে চলে গেল তার বাপ, এখন আমি আবার কি করি, এখন আবার আমি ওদের কাছে কেমনে যাই, কোন মুখ নিয়ে যাব। ওর জমিদারকে ধরছে, আমার জমিদারকে ধরছে, পার্শ্ববর্তী বাড়িদেরকে ধরছে। আমি কিছু না, একবার যেহেতু কান্না আছে, চোখের পানি ফেলাইছে, ধরেছে, কদিন পর আবার আসবে, আবার নিয়ে চলে যাবে। আমি না, আমার দরকার নেই, আমার যদি আল্লাহ দিত দিব, নাহলে নাই। অনেক ইয়ার পরে আমি দরকার লিখিত দিব, এই লিখিত একটা প্রমাণ আছে, এই সেই লিখিত, এই সেই লিখিত, আমি যেটা আপনারা দেখে ফেলেছেন অলরেডি, আমি লিখিত দিব। আমি আমি আর একে নিঃশর্তে, আমার কোনো শর্ত নাই, শর্ত নাই, কিছু নাই, আমি শুধু একমাত্র আমার ভাইয়ের চোখের পানির দিকে তাকাই আমি। কিন্তু এখানে তো ঠিকানা দেয়া আছে, আপনারা ঠিকানা খোঁজ করছিলেন? আপনার মামা করেছে কিন্তু পায় নাই, আপনার মামা কই? আমার মামা বাড়াইন, আমি জানি না মামা কেমন ভাবে করেছেন। এই পারুল বেগমের হচ্ছে স্বামী তাজুল ইসলাম, বাড়ি হচ্ছে লিপ চাঁদের বাড়ি, পোস্ট আদমদিঘি, থানা আদমদিঘি, জেলা বগুড়া। এটা হচ্ছে ঠিকানা, লিপ চাঁদের বাড়ি, লিপ চাঁদের বাড়ি, পোস্ট আদমদিঘি, থানা আদমদিঘি, জেলা বগুড়া, মানে আদমদিঘির ঘটনা। আচ্ছা, আপনাদের যে ঠিকানা ছিল সেটা ঠিক আছে? আচ্ছা, এখানে উনি বলেছিলেন যে বর্তমান ঠিকানা, মানে ওই সময় যেখানে থাকতেন, সেটা হচ্ছে সোবান হাজির পুরান বাড়ি, মাধুর্যপাড়া, থানা হালিশহর, জেলা চট্টগ্রাম, চট্টগ্রামে থাকতো ওই সময়। এখানে পারুল বেগমই বুঝে দেয়, এবং এখানে একটা ইন্টারেস্টিং ক্লজ আছে, সেটা হলো তিনি আমার কন্যা শিশুকে নিতে রাজি হওয়ায় ১৩/১১/২০০৫, আজ থেকে প্রায় ১৭-১৮ বছর আগে, আমি অঙ্গীকার নামা দাতা আমার কন্যা শিশু তাসফিয়া, তাসফিয়া নামই রাখছেন ও, নিম্নলিখিত সাক্ষীগণের সম্মুখে অত্র অঙ্গীকার নামা গ্রহীতার নিকট চিরতরে জন্য হস্তান্তরপূর্বক এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমি কখনো উক্ত কন্যা শিশু তাসফিয়ার দাবি করিব না। যদি আমার স্বামী দাবি করে তার কৈফিয়ত আমি অঙ্গীকার নামা দিতে বাধ্য রহিলাম। যদি আমার উক্ত কন্যা শিশুকে আমি কিংবা আমার স্বামী কোনোদিন দাবি করি, তাহলে অত্র অঙ্গীকার নামা গ্রহীতা শিশু লালন পালন করতে যা খরচ হইবে তার দ্বিগুণ টাকা পরিশোধ করিয়া ফেরত নিতে পারিব। ইহাতে আমি অঙ্গীকার নামা দাতার কোনো ওজোর আপত্তি থাকিবে না। যদি ওজোর আপত্তি করি তা অত্র অঙ্গীকার নামা মূলে আইনত অগ্রাহ্য হইবে। এতদার্থে সুস্থ শরীরের স্বেচ্ছায় সজ্ঞানে, কে লিখেছে আপনার এটা? ভবিষ্যতে মানিয়ে চলার অঙ্গীকারে উপস্থিত নিম্ন সাক্ষীগণ, এখানে যে সাক্ষীগণ আছে সেটা ঠিক আছে, কিন্তু পারুল বেগম তো লিখতে পারতেন, ওনারা তো সাইন আছে, উনিও তাহলে মানে লেখাপড়া জানতেন টুকটাক, সাইন আছে, স্টিপ শো আছে। আমি জানি না যে এই অঙ্গীকার দত্তক দেওয়ার অঙ্গীকার নামার সিস্টেমটা কি, মানে বাবা কিংবা মায়ের অনুমতি ছাড়া এটা দিতে পারে কিনা, মানে যে কোনো একজনের অ্যাবসেন্স এটা দিতে পারে কিনা। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যেতেই চাই না। প্রথম কথা হচ্ছে যে যার কাছে দিয়েছে নিজাম ভাই, এই নিজামুদ্দিন অত্যন্ত ভালো মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওকে আপনারা কন্যার যত্ন দিয়ে লালন পালন করেছেন, আপনার জায়গা থেকে কি মনে হয়? বাপ তো বসে আছে পাশে, বলেন, কখনো কষ্ট দেয় নাই, যেটা চাই সেটাই দিছে। তাহলে কেমনে যাবেন, কেন যাবেন এখন যদি এখন এরকম হয়? দেখতে ইচ্ছে করে সব, মানে বাড়ির পাশে সবাই অনেক জনে অনেক কথা বলে, মানে বলে যে এমনি এমনি অন্য বন্য অনেক কিছুই বলে। আমি জানি না, আল্লাহ ভালো জানেন। এখানে একটা কথা আছে, এই কেসটা একটু সেন্সিটিভ। কেন সেন্সিটিভ? যার পরিচয়টা আপনি দিয়েছেন এখানে তার জন্য সেন্সিটিভ হতে পারে। কেন, আমি কয়েকটা জিনিস আপনাকে বুঝাই বলি। এক, এই পারুল বেগম যেই যেই সংসারটা করেছিলেন আপনাকে নিয়ে, এমনও হতে পারে যে সে হয়তো বর্তমান একটা সংসার করছে, সেই সংসারের কেউ জানেই না পারুল বেগমের ইতিহাসটা, জানে না, হতে পারে না। যদি তার এরকম একটা বাড়ি মানে পরিবার বের হয় এবং জানার পরে দেখা গেল এরকম একটা ইতিহাস বের হয়েছে, হয়তো সে সুখে সংসারে সংসার করতেছিল, সেই সুখের সংসারে আগুন লেগে যেতে পারে। আমি তারপরেও রিস্ক নিচ্ছি আল্লাহর নামে, প্রথম কথা হচ্ছে এটা, কারণ এটা একটা বিশাল ডকুমেন্টস এবং আপনি চাইলে খোঁজটা করতে পারেন, সে চাইলে আপনাকে অস্বীকারও করতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ,
তবে এখানে খুব ভালো হতো যদি ওর বাবার ঠিকানাটা খুব স্পষ্টভাবে এখানে থাকতো। আপনি শুধু জানেন কুমিল্লা দেবিদার, বাপ তো ওটার মধ্যে ছিলই না, বাপ তো তেমন কথা, তার মায়ের কোনো ঠিক আছে, তারপরে ওর বাবার ঠিকানাটা যদি একটু উল্লেখ থাকতো তাহলে আজকে হয়তো আর কুমিল্লা দেবিদার এটুকুই জানেন, এর বাইরে কিছু জানেন না। আপনারা কি ওখানে ছিলেন এরপরে নাকি ওখান থেকে চলে যাবো? আমরা আবার চলে আসছি। ও, এই জন্য ওর জন্য ইয়ে হয়ে গেছে, আর নিতে পারেনি আপনাদের কাছ থেকে? যেতে পারেনি, আমি ওই ওখান থেকে এলাকাতে ছিলাম, এখন এদিকে আসছি। ওদের স্টোরিটা কিছু জানেন কিনা, যে বগুড়ার মেয়ে চট্টগ্রামে যাওয়ার কথা না কিন্তু? আছে, অনেক আছে। আছে নাকি? ওই সময়টা দেখেছেন? আছে, অনেক আছে। গার্মেন্টসে কাজ টাজ করছে, কাজ করে বিভিন্ন ফিটিং। শুনেছি আমুরে একটা মাছ আর শপথ করায় বিয়ে করছে, এটা শুনেছেন? জি, তো আমি শুনি নাই, কারণ তাসফিয়া আমার আম্মু বলছে। মানে আপনার ওয়াইফের কাছ থেকে আরো বিস্তারিত জানা যেত? জানা বেঁচে আছেন উনি? আছে। এখন আপনি মহিলাকে দেখলে চিনবেন বা এই লোকটা? অবশ্যই দেখলে চিনবেন, অবশ্যই। আমি তাজুল ইসলাম কেও চিনব। একটা যেতে হতে পারে, আমি নেগেটিভটা চিন্তা করলাম, এটা আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে চিন্তা করাটা যুক্তিযুক্ত, কিন্তু আপনি পজিটিভটা চিন্তা করেন, হয়তো এমনও হতে পারে যে আপনার মা সারাটা জীবন আপনার জন্য অপেক্ষা করে আছেন, হয়তো বুকের মধ্যে পাথর চেপে বসে আছেন, আপনার বাবার ক্ষেত্রেও হয়তো বা হয়েছে, হয়েছে না? পজিটিভটা চিন্তা করেন। তো যদি পাওয়া যায় তাহলে কি করবেন, ওনাদের কাছ থেকে চলে যাবেন? আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ওই সংসারের লোকজন জানে সবাই? একটু যোগাযোগ ফারুল বেগমে আমার একটা ওসিয়ত করছে। আচ্ছা, যে ভাইয়া সুগার ফানে ভালো, যে ভাইয়া আমি আমার মেয়েটা আপনারা দান করছি, আমার মেয়েটা লেখাপড়া করাইয়ান, আর একজনটা হুজুর জামাই সাহেব বিয়ে দিয়ে। আচ্ছা, আমি ওর কথাটা রাখছি। কিন্তু আমার যে বিয়ে দিছে না, আমার দেবর আছে দুইটা, দুটোটা হাফেজ, আমার স্বামীও হাফেজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই ওই ভদ্রলোক আসছে না? উনি এখন বাইরেই আছে, দেশের বাইরে। ও, মানে আছে, বিউটিফুল। ও জানে পুরো ঘটনা? জানে আমার শাশুড়ি আম্মু সবকিছু। ও শাশুড়ি আছে এখানে, আজকে দেখাবো না, যদি আল্লাহ আমাকে আপডেট করার সুযোগ দেয় তখন দেখাবো। শাশুড়ি আম্মু করে দিছে খোঁজ খবর সবকিছু। একটা আত্মতৃপ্তি নিয়ে এই বেসিক ভিডিওটা শেষ করতেছি, বাট এটাও ঠিক যে আমরা জানি না পারুল বেগম এখন কি অবস্থায় আছেন। এই পারুলকে আমি বলবো যে আসলে সন্তান এসছে শুধুমাত্র মাকে, জন্মদাতা মাকে, জন্মদাত্রী মাকে এক নজর দেখার জন্যে, বা পিতাকে এক নজর দেখার জন্যে। ওর জীবন নিয়ে আপনার টেনশন করতে হবে না, ও সেটল। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে না, মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছে। আচ্ছা, না ও তোমার এখন আসে নাই হাজবেন্ড দেশে? না, মোবাইলের মাধ্যমে বিয়ে। কত বছর হলো বিয়ে হয়েছে? এক বছর হবে না। এই যে প্রবাসীদের স্যাক্রিফাইস, আল্লাহু আকবার। যাগা, সেটা একটা অন্য অধ্যায়, আমি ওই জায়গায় নাই বা গেলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি শুধু আসেন, আপনার সন্তানকে দেখেন, যে সন্তানকে যার হাতে দিয়ে গিয়েছিলেন সে সন্তান এখন কেমন আছে, আর আর কি বলার আছে? ঠিকানা যদি এটা ঠিক থাকে। আর আম্মু একটা গ্লাস দিছিল পানি খাওয়ানোর জন্য, ওটা রেখে দিয়েছেন? রেখে দিছে, আর বলছে যে মানে কখনো আমাকে যাতে গার্মেন্টসে চাকরি করতে না দেয়, কারণ আম্মু করছে, আম্মু জানে এটা। আমি তাকে কষ্ট বা ওই ভিতরে যে আমার গর্ভধারিণী মাটা কিরকম, আমার জন্মদাতা পিতাটা কিরকম, অন্তত এগুলো মানে জল্পনা কল্পনা করতেছে না, আমার বেলা এটা স্বাভাবিক। ইনশাআল্লাহ আপনি আপনার দায়িত্বটা পালন করেছেন, একটা প্ল্যাটফর্ম ছিল, আসতে পারছেন, সুযোগ পাইছেন, আল্লাহ যদি কবুল করে থাকে একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। হোক, অসুবিধা নাই। ফারুল বেগম, তাজুল ইসলাম, ওরা যদি আসতে চায় আসুক, আমার কোনো আপত্তি নাই, আসুক, আসি, সম্পর্কটার মধ্যে জড়িত থাকুক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর মেয়ে আমার ছাড়ে যাবে না, কখনো যাবে না, যাবে, বেড়াইতে যাবে, বেড়াইতে যাবে, পিতার পরিচয় নিয়ে দাঁড়াবে, রাইট, আসা যাওয়া থাকবে, এটা একটা সুন্দর। কিন্তু মেয়ে আমার ছেড়ে যাবে না, এটা আমার একান্ত বিশ্বাস। সম্পত্তি নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য আছে আপনার? কিছু লাগবে না। আর সম্পত্তি, সম্পত্তি যেটা কথা আমার স্বামী আমার এখন বর্তমানে কইছে, ওনাদের থেকে একটা সুতো নেয় নাই, এখনো নিতো না, কইছে বিয়ে হইছে যে একটা সুতো নেয় নাই। সেটাই, সেটা স্বামী হাফেজ আলেম সমাজের, যেহেতু সে চাবে না, সেটা ঠিক আছে, তবে আমার পরিকল্পনা আমি এখন প্রকাশ করবো না। না, আপনি বাবা হিসেবে যে পরিকল্পনা রেখেছেন সেটা আপনার মধ্যেই রাখুন, সেটা আমি এখন পরিকল্পনা, সেটাই হওয়া উচিত, করবো না আমি, যখন আমি পারবো, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। যদি কেউ বিয়ে করতে গিয়ে পাত্রপক্ষের কোনো পক্ষ, পাত্রের মুখ থেকে না বের হোক, পাত্রপক্ষের কেউ একজন যদি ইশারা ইঙ্গিতেও বোঝানোর চেষ্টা করে যে কোন রকম কিছু উপঢৌকন, আমি কিন্তু বলতেছিলাম যৌতুক, উপঢৌকন, উপঢৌকন মানে বোঝেন তো, পুরুষ থাকে না, ওই যে জামাইয়ের তো সব কিছুই আছে, একটু জাস্ট একটা মোটরসাইকেলের শখ ছিল, চাইলে একটু দিলে দিত, এই জাতীয় কথাবার্তাও যদি বলে কখনো, ওই সম্পর্কে যাবেন না, ওই সম্পর্কে যাবেনই না। না, সেটা না,
না আমি জাস্ট আপনার আপনার পক্ষ থেকে বললাম, এটা শুধু হাফেজ বলে না, এটা সবার মধ্যেই সেন্সটা থাকা উচিত। কারণ বাবা খুব কষ্ট করে মেয়েটাকে বড় করে, দুনিয়ার সবচাইতে পরিশ্রম দিয়ে সন্তানকে বড় করে আপনাকে দিয়ে দেয়, আপনি মিয়া তার কাছ থেকে আবার মানে যৌতুকের প্রত্যাশা করেন, মানে আপনার মতো বেহায়া এবং নির্লজ্জ, জানি না বাংলাদেশে এরকম অসংখ্য আছে নিশ্চয়ই, যদি নিয়ে থাকেন দিয়ে দিয়েন ভাই, হ্যাঁ মরার আগে পরিশোধ করে দিন। তোমরা শেষ করি, আল্লাহ ভরসা, আল্লাহ যদি তৌফিক দেয় একটা ভালো সংবাদ নিয়ে নিশ্চয়ই ফিরে আসতে পারবো এই প্রত্যাশায়। আর কোনো কিছু বলার আছে? সব তো বলছেন। ওকে, শেষ করছি আজকের মতো, আসসালামু আলাইকুম।